পেট্রোলের পর এবার সেঞ্চুরি হাঁকালো ডিজেলও। পরিবহন জ্বালানির অগ্নিমূল্যে বিপর্যস্ত জনজীবন, পেট্রোলের পর এবার এরাজ্যে 7 জেলায় সেঞ্চুরি হাঁকালো ডিজেলও। কৃষি থেকে পণ্য পরিবহন নাজেহাল সকলে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে তেলের দাম বাড়ল প্রতি $85। শুল্কের হার পেট্রোলের লিটার পিছু 32.9 টাকা এবং ডিজেলে 31.8 টাকায় রয়েছে। সারা দেশে পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও শুল্ক কমানোর পথে হাঁটছে না কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের শেষ 2 টাকা কমালেও পেট্রোপণ্য জিএসটি অন্তর্ভুক্তিতে আপত্তি। গত 2020-এর মে মাসের গোড়ার দিকে হিসেব করলে দেখা যাবে মাত্র 1.5 বছরে পেট্রোলের লিটার 36 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 26.58 টাকা বেড়েছে। আর তা নিয়ে প্রতিবাদের স্বরূপ বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ সকলেই। কিন্তু রাজনৈতিক চাপনতার চললেও দাম কমেনি এতটুকুও। নদিয়ায় গতকাল রাত পর্যন্ত ডিজেল ছিল 99.83 টাকা। আজ সকালে পেট্রোল পাম্পে এসে পরিবহন কর্মীদের মাথায় হাত 100.18 টাকা। যদিও প্রায় প্রতিদিনই নিঃশব্দে প্রতি রাতেই এভাবে বেঁধে চলে ডিজেলের দাম, তবে টাকার অঙ্কটা যেহেতু 100 পার হয়েছে তাই টনক নড়েছে অনেকেরই। তেল পড়েছি 99.71 টাকা করে, আজকে সেই তেলের দাম 100 টাকা 18 পয়সা করে। 3 লিটারও হলো না 300 টাকার তেলে। ভাড়া তো যা ছিল তাই, পারলে আরও কমে, কিন্তু ভ্যান বেশি হয়ে গেছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। ইউনিয়নবাজি করেও কোনো লাভ নেই, এখন দিনকাল যা পড়ে গেছে কখনো কখনো চলছে, খুবই সমস্যা। 2000 টাকাটাই এই যে ব্যবসাটা করছেন চালের ব্যবসা, এটাও তো বেড়ে যাচ্ছে দাম। হ্যাঁ, চালের দামটা বেড়ে যাচ্ছে, তো চালের দামটা বেড়ে যাচ্ছে, লোডিং আনলোডিং বেড়ে যাচ্ছে। না, পরিবহনের জন্য, তেলের জন্যও দাম বেড়েছে। তেলের জন্যে দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমাদের যা ছিল তাই, পারলে আরও কম দিতে পারলে মানে ভালো ভাড়াটা। কী নাম আপনার, কোথায় বাড়ি? আমার নাম অমিত রায়, বাড়ি বারকুল্লা। ধরুন শান্তিপুর স্টেশন থেকে ভালুকা বটতলা অবধি আমরা গাড়ি চালাই, তা আমাদের এই তেলের দাম বাড়াতে আমরা আর পেরে উঠছি না, অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এবার ভাড়াটাও বাড়ানো যাচ্ছে না, যেমন ধরুন টোটো আছে, অটো আছে, নানান সমস্যা আছে, আমাদের খুব কষ্ট। তেলের পয়সাই হচ্ছে না কাজ করে, মানে এমনই পরিস্থিতি। লোকের কথা শোনে না, বন্ধ গাড়ি বন্ধ রেখে সে না খেতে পেয়ে মানে সে কী আর বলবো, ওই সরকারের কন্ট্রোলে চাল খেতাম, এইভাবেই ছিলাম। এখন প্যাসেঞ্জারে ভাড়া বাড়াচ্ছেন আপনারা? এখন ভাড়া ওই সামান্য বাড়িয়ে সামান্য দিতে চাইছে প্যাসেঞ্জার, দিতে চাইছেন এত বেশি কেন, এই নানা অভিযোগ করে। আপনার স্ট্যান্ডে কতজন আছে? আমরা টোটালে গাড়ি আছি 80-90টা গাড়ি আছে। আপনার নাম? আমার নাম মিলন মল্লিক। 100 ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে, পেট্রোলের আগেই হয়েছে, ডিজেল 100 ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে, কী বলবেন এই বিষয়ে? এই তো বিজেপি মানে সারা ভারতবর্ষ জুড়ে মানে ধ্বংসলীলা শুরু করেছে। একে লকডাউন, মানুষ খেতে পাচ্ছে না, তার মধ্যে পেট্রোল ডিজেলের এই মূল্যবৃদ্ধি, বাজারে সমস্ত জিনিসপত্রের দাম মানে ভীষণভাবে বেড়েছে, মানুষ দুবেলা দুমুঠো খাবার যে খাবে সেই জায়গাটায় মানুষ নেই। তো বিজেপি খারাপ কাজে সেঞ্চুরি করেছে আগেই, আর এই পেট্রোল ডিজেলেও সেঞ্চুরি হচ্ছে, বিজেপি মানে ধ্বংসের দিকে এগোচ্ছে। 2024 বিজেপি হারার জন্য সেঞ্চুরিতে পৌঁছে যাবে। রাজ্য সরকার কিছুই করার নেই এক্ষেত্রে? রাজ্য সরকার কি করবে পেট্রোল ডিজেলের শেষ কমিয়েছে 2 টাকা, কিন্তু তার না, রাজ্য সরকার তো যেটুকু করার সেটুকু রাজ্য সরকার করছে, কিন্তু রাজ্য সরকারের তো এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যেটা করছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, সেই ব্যাপারে লাগাম টানার ক্ষমতা রাজ্য সরকারের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষ যাতে সমস্যায় না পড়ে, বিপদে না পড়ে, তার জন্যে তিনি যতটুকু করা যায় সেটা তিনি করেন, করছেন। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, আমরা প্রথমে বলেছিলাম যে পেট্রোল 100 টাকা হবে, সেঞ্চুরি করতে যাচ্ছে, সে পেট্রোল আজকে পার হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে ডিজেল 100 টাকা সেঞ্চুরি করছে। আজকে আমরা বলতে চাই, এই যে সরকার যারা পেট্রোপণ্যের ওপর থেকে মাসুল তুলে,
তারা আজকে দেশের জনগণের প্রতি যে অবিচার, আজকে পরিবহন শিল্পটা ধ্বংসের পথে। আজকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যারা মালিকরা আছে তারা আজকে লরি চালাতে পারছে না। ছোট যে সমস্ত চার চাকা পরিবহন শ্রমিকের গাড়ি আছে সেই সমস্ত ড্রাইভাররা একটা ভাড়ার ক্ষেত্রে তারা আজকে একটা ভাড়ার ক্ষেত্রে তাদের কোনো লাভ থাকছে না, যার ফলে আজকে সেখানে পরিবহন শিল্পটা আজকে ধ্বংসের পথে। আজকে কৃষকরা যারা ট্রাক্টরে চাষ করে তারা আজকে চাষের জন্য এই অতিরিক্ত মানে মূল্য বৃদ্ধির কারণে তাদের চাষের ক্ষেত্রে লাভ হচ্ছে না। আজকে সম্পূর্ণভাবে এই যে ডিজেলের 100 টাকা সেঞ্চুরি করতে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা পশ্চিমবঙ্গে INTTUC শ্রমিক সংগঠন, আমরা পরিবহন কর্মী ইউনিয়নের সভাপতি হিসাবে আমি শুধুমাত্র বলতে চাই অবিলম্বে ডিজেলের মাশুল থেকে কমিয়ে যাতে ডিজেলের দাম কমানো যায় তার ব্যবস্থা করতে হবে। না হলে আজকে সমস্ত জায়গায় বাস থেকে শুরু করে সমস্ত ভাড়া বাড়ানো হচ্ছে না, কিন্তু প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে। কোনো মালিকের পক্ষে বা যাদের গাড়ি আছে তারা আজকে এই শিল্পে মানে থাকতে পারছে না। এই পেশায় নিযুক্ত যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ আছে যে এই পেশার সাথে যুক্ত, পরিবহন শিল্পের সাথে বিভিন্ন স্তরে, আজকে কোনো টুরিস্টের গাড়ি চালানোর ক্ষেত্রেও আজকে তারা আর ভাড়া দিতে পারছে না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।